আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে, আমাদেরকে মেসেজ সেন্ড করার পরবর্তীতে সে সাথে সাথে মেসেজটা ডিলিট করে দেয়। সো আমরা যখনই মেসেজটা চেক করতে যাই তখন আমরা আর সেই মেসেজটা দেখতে পাই না, সেখানে আনসিন দেখা যায়। সো এই প্রবলেমটা যদি আপনি নিজেও ফেস করে থাকেন তাহলে এই ভিডিওতে আমি আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব। যে অ্যাপ্লিকেশনটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনাকে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে বা আদার্স যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কেউ যদি মেসেজ দেয় এবং কি সেই মেসেজটা ডিলিটও করে দেয়, তারপর আপনি দেখতে পারবেন সে আপনাকে কী মেসেজ সেন্ড করছিল এবং কি কোন মেসেজটা সে ডিলিট করে দিছিল। সো অ্যাপ্লিকেশনটা কীভাবে সেট করতে হবে এই বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন। অল রাইট, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সিম্পলি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং কি লিখবেন আনসিন মেসেঞ্জার। আনসিন মেসেঞ্জার লিখে 3 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন সিম্পলি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আপনার স্মার্টফোনের মধ্যে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরবর্তীতে সিম্পলি ওপেনে ক্লিক করবেন। সো ওপেনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের প্রথম ইন্টারফেসটা এমনই আসবে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আই এগ্রিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এর পরবর্তীতে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো এখানে এনেবল পারমিশনের নিচে থেকে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাছে একটা পারমিশন চাইবে নোটিফিকেশন অ্যাক্সেসের। সিম্পলি আপনি এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে আনসিন মেসেঞ্জারের উপর টিক চিহ্ন দিয়ে দিবেন, অ্যালাও চাইলে অ্যালাউটা ক্লিক করে দিবেন। সো আমরা যদি এখান থেকে ব্যাক করি তারপর আমরা এখানে কন্টিনিউ একটা অপশন পেয়ে যাবো, সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিব, আবারও এনেবল পারমিশন, এর পরবর্তীতে আবার অ্যালাও, তার পরবর্তী কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলো সেটিংস ছিল সব কিছুই ওকে। সো অ্যাপ্লিকেশনটা কাজ করে কিনা এই বিষয়টা চেক করার জন্য আমরা একটা মেসেঞ্জার ওপেন করলাম। মেসেঞ্জার ওপেন করে আমরা অন্য একটা ফোন থেকে আমাদের এই ফোনে একটা মেসেজ দিব, দিয়ে দেখবো আমাদের মেসেজটা ওই ফোন থেকে আমাদেরকে সেন্ড করে যদি ডিলিট করে দেয় তার পরবর্তীতে আমরা মেসেজটা পাই কি না। তো তার জন্য আমরা মেসেঞ্জারটা আবারও মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরবর্তীতে আমরা এখানে একটা মেসেজ দেখবো। সো দেখতে পারতেছেন আমাদের ডিসপ্লের মধ্যে একটা মেসেজ আসছে। এই মেসেজটা আসার পরবর্তীতে আমরা ধরুন ফোনটা দেখি নাই, এর কিছুক্ষণ পর আমরা যদি মেসেঞ্জারটা এখানে নর্মালি ওপেন করি, ওপেন করার পরবর্তীতে আমরা এখানে দেখতে পারবো যে আমাদেরকে মেসেজ সেন্ড করছে কিন্তু এখানে আনসিন দেখাচ্ছে। সো সে মেসেজটা ডিলিট করে দিছে, বাট কী মেসেজ সেন্ড করছে সেটা কিন্তু আমরা দেখতে পাই নাই। সো আপনার ফোনের মধ্যে যদি আনসিন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকে নর্মালি আপনি সিম্পলি কী করবেন, আনসিন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। মেসেজ যদি সেই মেসেঞ্জার থেকে ডিলিটও করে দেয় তার পরবর্তীতে আপনি আনসিন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, করলে এখানে দেখতে পারবেন আপনাকে মেসেঞ্জারে হাই কোথায় তুমি, আপনাকে যেটাই লিখুক না কেন কিংবা যে মেসেজটাই লিখুক না কেন সেই মেসেজটা আপনি খুব সহজেই আনসিন মেসেঞ্জারের মধ্যে এসে দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটার ভালো আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা যখনই আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে রাখবেন এর পরবর্তীতে আপনার স্মার্টফোনে থাকা প্রতিটা অ্যাপ্লিকেশনের মধ্যে মেসেজ আসুক কিংবা নোটিফিকেশন আসুক, সেই নোটিফিকেশনটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় কিংবা ওই মেসেজগুলো যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, সেটা তো আপনি ডিলিট করছেন বা অন্য কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তারপর আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে ভিতরে আসলে আপনি সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল থাকা অবস্থায় যদি আপনার নোটিফিকেশনের মাধ্যমে ওই মেসেজগুলো আসে তাহলে অ্যাপ্লিকেশনটা রিড করে আপনার সেই নোটিফিকেশনটাকে ব্যাক আপ করে এই অ্যাপ্লিকেশনের ভিতরে রেখে দেয়। সো এতে করে 2টা কপি আপনার ফোনের মধ্যে থাকে, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে কপি। এতে করে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশনের মধ্যে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এই সহজ প্রসেসিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ইউজ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা একটা ব্যাক আপ সিস্টেম হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনাকে যদি কেউ একজন একটা মেসেজ সেন্ড করে সেটা কিন্তু আপনার নোটিফিকেশনের মধ্যে চলে আসে। সো এই অ্যাপ্লিকেশনটা যতগুলো নোটিফিকেশন আপনার ফোনের মধ্যে আসবে ততগুলো নোটিফিকেশনকে রিড করে ব্যাকআপ হিসেবে নিয়ে নেবে। সো এতে করে আপনার যত SMS-ই আসুক না কিংবা যত নোটিফিকেশন আসুক না কেন সেই নোটিফিকেশনগুলো আপনি ডিলিট করে দেন কিংবা অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার পরও আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ব্যাকআপটা পেয়ে যাবেন। এতে করে খুব সহজে আপনি চেক করতে পারবেন কি আপনাকে কী মেসেজ সেন্ড করছিল, কোন মেসেজটা ডিলিট করে দিছিল। সো চাইলে অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারেন। আর এই ভিডিওতে পর্যন্ত, ভিডিওটা কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিবেন, আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন।